নমস্কার বন্ধুরা, সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো আমি নারকেল আর চীনা বাদাম দিয়ে একটা মিষ্টি বানাবো, তাই প্রথম থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকবেন। তো শুরু করি। তো বাদাম নিয়ে নিয়েছি 250 গ্রাম আর হাফ মালা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। তো বাদামগুলো প্রথমে ভেজে নেব আর বাদামটা হালকা আঁচেই ভাজব অনেকটা সময় নিয়ে। শুকনো কড়াইতেই বাদামটা ভেজে নিচ্ছি। তো বাদাম দিয়ে নারকেল দিয়ে এই বরফিটা বানাবো। তো খাইনি কখনো, খেতে ভালো লাগে শুনেছি, তাই বানিয়ে দেখবো আজ কেমন লাগে। তো বাদামটা অনেকটা ভাজা হয়ে এসছে, এখন ঠান্ডা করতে দেব। তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন খোসাগুলিকে ছাড়িয়ে নেব। খোসাটা পরিষ্কার করে নিয়েছি, এখন একটা মিষ্টি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করা হয়ে গেছে, এখন ওভেন একটা কড়াই গরম হতে দিয়ে দিলাম, তার মধ্যে নারকেল কড়াটা দিয়ে দিলাম। এখন নাড়তে থাকবো, একটু লাল লাল করে ভেজে নেবো আর সঙ্গে চিনিটাও দিয়ে দেবো পরিমাণ মতো। তো একদম লো আছে নারকেলটা, নাড়তে থাকবো। তো অনেকটা পাক হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো বাদামের গুঁড়োটা। তো নারকেলের সঙ্গে বাদামের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 50 গ্রাম মতো গুঁড়ো দুধ। আর দিয়ে দেব 1/2 কাপ মতো লিকুইড দুধ, সমস্ত কিছু ভালোভাবে মেশানোর জন্য। এরপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো অনেকটা শুকনো হয়ে গেছে, তো এখন দিয়ে দেব এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো একটা থালার মধ্যে সামান্য একটু ঘি নিয়ে ভালো করে বেড়াশে করে পুরো থালাটার মধ্যেই লাগিয়ে নিচ্ছি। এরপরে নারকেল বাদামের মিশ্রণটা ঢেলে দেব। যেহেতু বরফি বা তক্তির আকারে কাটবো, তাই সমস্ত থালার মধ্যে এটা পাতলা করে দিয়ে দেব। তো একটা প্যাচুলা নিয়ে ভালো করে পুরো থালটার মধ্যে ছড়িয়ে দিয়ে দিয়েছি। তো এরপরে ওপর দিয়ে কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু আর কিছুটা আমন্ড কুচি দিয়ে সাজিয়ে দেবো ওপর থেকে।
তো সমস্ত কিছু দিয়ে দিলাম ওপর দিয়ে, এবার একটু প্যাচুলাটা দিয়ে একটু চেপে চেপে দেবো যাতে বসে যায় ভালোভাবে। এরপরে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো একদম রেডি হয়ে গেল, এখন ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো। তো এরপরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এখন বরফির আকারে কেটে নেব। তো বরফির আকারে সব কেটে নিয়েছি, দেখো বন্ধুরা দেখতে কেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে খুব টেস্টি। তো বাদাম নারকেলের বরফি এত সুন্দর, এত টেস্টি লাগে, আগে কখনো তো আগে কখনো খাইনি। খুবই টেস্টি বাদাম বরফি আর নারকেল বাদামের বরফি। তো ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।